যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফুড মেশিনারি অ্যান্ড কেমিক্যাল কর্পোরেশন, সংক্ষেপে আমরা যাকে FMC নামে চিনি, আমার হাতে দেখতে পাচ্ছেন FMC কোম্পানির একটি কীটনাশক অপটিমাস 5G, দানাদার কীটনাশক যার প্রতি কেজিতে আছে সক্রিয় উপাদান কোলোথিনিয়াডিন 5 গ্রাম। নতুন প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তির নিকোটিনয়েড শ্রেণীর কীটনাশক। আমরা জানি রিসার্চ ডেভেলপমেন্ট ও ইনোভেটিভ পণ্য উৎপাদনে FMC খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এক সময়ে জনপ্রিয় ফুরাডান এটার বাজারজাত করত বাংলাদেশের পদ্মা অয়েল কোম্পানি এবং মূল উদ্ভাবনকারী ছিল এই FMC প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে ফুরাডানের পোকামাকড় রেজিস্ট্যান্স হয়ে যাওয়ায় এখন আর বাজারজাত করে না। 1980 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই ফুরাডান বাজারজাত করে আসছিল FMC, কিন্তু বর্তমান সময়ে আর করে না। তবে তাদের পরবর্তী একটি ওষুধ কীটনাশক বাজারজাত করা শুরু করেছে, সেটির নাম হচ্ছে এই অপটিমাস। অপটিমাস খুবই কার্যকরী একটি কীটনাশক এবং অপটিমাস অন্তর্বাহী বা সিস্টেমিক কীটনাশক হওয়ার কারণে গাছের মূলে দ্রুত পরিবাহিত হয়, পোকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকাল করে দেয় এবং পোকার ডিম পাড়া ও খাওয়া বন্ধ হয়ে মারা যায়। শক্তিশালী শিকড় সার ও অন্যান্য খাদ্য গ্রহণ ও পরিবহনে সহায়তা করে, শক্তিশালী শিকড় শক্তিশালী কাণ্ড তৈরি করে এবং গাছকে রোগবালাই ও ঢলে পড়া থেকে রক্ষা করে। শক্তিশালী শিকড় আগামও বেশি পরিমাণ টিলারিং বা কুশি তৈরিতে সাহায্য করে। শক্তিশালী শিকড় পোকারন্ত্রের ফলন বৃদ্ধিতে সহায়তা করে। অপটিমাসের আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে এটা দীর্ঘমেয়াদী কার্যকর, অর্থাৎ কার্বোফুরান ব্যবহার করলে অল্পদিন পর্যন্ত এটার কার্যকারিতা থাকতো, 5-7 দিন বা 10 দিন, কিন্তু এই অপটিমাস আরও বেশি, এটা প্রায় 30-35-40 দিনের মতো। পানিতে দ্রবণীয়তা কম, এটা দেখা যাচ্ছে যে কার্বোফুরান দিলেই গলে যায় এবং অল্প দিনেই কার্যকারিতা হারা যায়, কিন্তু এটা আস্তে আস্তে গলবে এবং দীর্ঘদিন পর্যন্ত সক্রিয় থাকে উপাদানটা। শক্তিশালী ফাইটোটনিক অ্যাকশন, অর্থাৎ দেখা যায় যে আগে কার্বোফুরানটা আপনার কাজ করতে 24-48 ঘন্টার মতন সময় নিত, কিন্তু এই অপটিমাসটা আপনার দেখা যাচ্ছে যে সকালে দিয়েছেন, আপনি বিকেলেই এর কার্যকারিতা দেখতে পারবেন। কুইক অ্যাকশন, পরিবেশ বান্ধব, বিষাক্ততা মাত্রা খুবই কম, অর্থাৎ এটা উপকারী বা বন্ধু পোকার জন্যই ভালো। ডাস্ট ফ্রি, এটা বাতাসে উড়ে যাওয়ার প্রবণতা নেই। দ্রুত মূলাঞ্চল ও অঙ্গজ বৃদ্ধি করে। গাঢ় সবুজ পাতা চওড়া কুশি বেশি পুষ্টদানা উৎপাদন ফলন বৃদ্ধি করতেও সাহায্য করে এই অপটিমাস। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করে। ক্ষতিকারক পোকার পাশাপাশি আপনার BPH, WBPH, থ্রিপস এর উপর কার্যকরী। বিষাক্ততার মাত্রা কম বিধায় এটা ইউরোপ আমেরিকাতে ফসফেট কার্বোমেট এর বিকল্প হিসেবে উন্নত বিশ্বে ব্যবহৃত হয়। যেরকম কার্বোমেট বা ফসফেট, এগুলো হচ্ছে ক্লোরোপাইরিফাস বা এই ধরনের যে ওষুধগুলো, এগুলো কিন্তু উন্নত বিশ্বে ব্যবহার হয় না, এটার বিকল্প হিসেবে এই অপটিমাসটাই ব্যবহৃত হয়। রেসিস্ট্যান্স ম্যানেজমেন্ট উপযোগী, অর্থাৎ পোকামাকড়ের উপর এটা হলুদ মাজড়া পোকা, কালো মাথার মাজড়া পোকা সহ ফসলের যে কোনো পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকরী। যে পোকাগুলো ফসলের কাণ্ড ডগা মূল এগুলো খেয়ে থাকে সেগুলো খুব সহজেই হয় এবং এটার কার্যকারিতা অনেক দিন, প্রায় 30-40 দিনের মতো। কিন্তু কার্বোফুরান খুব অল্প দিন ছিল, প্রায় 5-7 দিন পর্যন্তই কাজ করত, এরপরে আর কাজ করতো না। ব্যবহার বিধি ও প্রয়োগ মাত্রা, ধান রোপণের 20-25 দিনের ভিতরে
প্রয়োগ করতে হবে, অর্থাৎ যত দ্রুত প্রয়োগ করবেন তত ভালো ফলাফল পাবেন, যেহেতু এটা ব্যবহার করলে গাছ এবং শিকড়ের বৃদ্ধি হয় এবং গাঢ় সবুজ হয় এবং গাছের এটা বেড়ে যায় গ্রোথটা। এবং এর প্রয়োগ মাত্রাটা হচ্ছে আপনার প্রতি একরে 7 কেজি। প্রাথমিকভাবে মনে হতে পারে যে একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা একবারই প্রয়োগ করতে হয় এবং এর কার্যকারিতা যেহেতু দীর্ঘদিন, সেক্ষেত্রে একবার প্রয়োগ করলেই যথেষ্ট, কিন্তু অন্যান্য কীটনাশক 2 বার প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে এটাও একটা ভালো দিক বলে আমার কাছে মনে হয় এই কীটনাশকের। অপটিমাসের বাজারজাত করি আছে বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেড, এবং এটার বাজার মূল্যটা হচ্ছে আপনার 210 টাকা। তবে আপনি এটার কমে পেয়ে যাবেন, যেরকম আমি এটা নিয়েছি ডিলারের কাছ থেকে, যেহেতু উনি আমার কাছ থেকে রেখেছেন 150 টাকা। তবে এটার কিছু কম বেশি হতে পারে, যেহেতু আমি মূল ডিলারের কাছ থেকে নিয়েছি সেজন্য এতটা কমে দিতে পারছেন আপনারা, যেহেতু আরও খুচরো পর্যায়ে বা ডিলারের কাছ থেকে নেওয়ারই চেষ্টা করবেন তাহলে অনেক কমে পাবে। অপটিমাসের পেছনে ক্যানেসপারেন্ট থাকায় এটার মূল কীটনাশকটা দেখা যায়, এবং এটা নকল হলে বুঝবেন যে কাগজের উপরে লেপটে যায় মূল কীটনাশক, আর যদি লেপটে না যায় ঝরঝরে থাকে কি নকল হওয়ার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে কি যে এটা সম্পূর্ণ নতুন, এত বেশি জনপ্রিয় হয় নাই, কারণ অনেকে নামও জানে না ঠিকঠাক মতো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি একেবারেই নতুন এবং বাজারে অনেকগুলো কোম্পানি আছে কিন্তু সবার পণ্য ইনোভেটিভ না, সব পণ্যে ভালো কাজও করে না, এই জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করে, আমি যেহেতু প্রযুক্তির জিনিসগুলো অনেক ভালো বুঝি কিন্তু তারপরেও দেখি যে এই কীটনাশক বা এই ধরনের জিনিস নিয়ে কেউ খুব বেশি ভালো কন্টেন্ট তৈরি করে না, যার জন্য আমার এই কন্টেন্ট ক্রিয়েট করে। আর আমি আমার যেহেতু আমার নিজেরও কৃষি জমি আছে, সেক্ষেত্রে আমি 2-3 বছর দেখেছি যে অনেক কীটনাশক ব্যবহার করে ভালো ফলাফল পায় না, কিন্তু যে পণ্যগুলো ভালো ফলাফল পায় এবং বাজারে বেশ ইনোভেটিভ রিসার্চ ডেভেলপমেন্ট পণ্য যেগুলো, সেগুলোই আমি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং সেগুলোরই ভালো মন্দ বলার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে পাশে।